छोड़ो दुखे आमी जखोन तोमाके बोले छे बोने काष्ट काटते जेते हबे तखोन तोमाके जेते ही हबे ना चाचा जान आमी जेते पारबो ना ओखाने जे बागेर भय आछे ओखाने नाकि আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি একবারে যখন জীব থেকে বার হয়ে গেছে যে তোমাকে ওই বনে কষ্ট করতে হবে তাই তোমাকে বারবার বলছি দুঃখে তোমাকে ওই বনে কষ্ট করতে যেতে হবে আমি বলছি না আমি যেতে পারবো না দুঃখে এখন সময় আছে যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে মারতে মারতে তোমার পিঠে চামড়া আমি গুটিয়ে দেব আমি মারতে মারতে মেরে ফেলব না কেন আমি তবুও যাব না ওই বনে তবুও যাবে না বনে আমি দেখছি দেখছি তুমি চাও কি না বাজিগন বাজিগন এই দুঃখে যখন আমার কোনো কথা শুনছে না তাই ওর হাত পা বেঁধে ওই নদীর পানিতে ডুবে মার মাঝে আমি একবার যখন বলেছি ওরে হাত পা বেঁধে নদীর পানিতে ডুবিয়ে মারতে তাই তোমাকে ওর হাত পা বেঁধে নদীর পানিতে ডুবিয়ে মারতে হবে ও বাচ্চা ছেলে তো আমরা মাছ বনা তাহলে বাচ্চা দুঃখে এখনো সময় আছে তুমি যাবে কি না বলো না আমি বললাম তো আমি যেতে পারবো না কি তুমি পারবে না তোমার হাতে যাও তুই পারিস কি না আমি এবার দেখছি মারতে মারতে তোর পিঠে চামড়া আমি ছাড়িয়ে নেব এখনো সময় আছে দুঃখে বল পারবি কি না বল পারবি কি না পারবি না পারবি না পারবি না তবে মার 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 ছাড়া গেল থেকে বল বল শয়তান বল শয়তান পারবি কি না বল পারবি না যদি না পারিস তোকে মারতে মারতে আমি মেরে ফেলবো ওই শয়তান বল শয়তান পারবি কি না পারবি পারবি না পারবি না পারবি না পারবি না নানি মনি মাছি জি আজ ছয় দাগা ছয় বাদ দিছি বল শয়তান পারবি কি না বল 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 শয়তান পারবি কি না বল বল আজ বল শয়তান বল শয়তান এখনো যাবে কি না আঙ্গার মনি মারি দিবারা নো নো তুই ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও মাঝে তুই যা আমি তোকে নিয়ে যাবো বাবা যা দুঃখে বলো এখনো সময় আছে যাবে কি না যাবে কি না তুমি যাবে যাবে না যাবে না যাবে না তাহলে দেখো এবারে কেমন করে তোমার শাস্তি দিই যদি না যাও তাহলে
তোমার হাত পা বেঁধে এই নদীর পানিতে আমি ডুবে মারব। Hey!
কষ্ট ভাঙতে যাও তাহলে ভালো, আর যদি না যাও তাহলে তোমাকে ওই নদীর পানিতে আমি ডুবিয়ে মারব। বলো বলো, তুমি কষ্ট ভাঙতে যাবে কি না? না সদগর সাহেব, না এমন কিছু করো না সদগর সাহেব। আমি তোর বন্ধন মুক্ত করে দিচ্ছি বাবা, তুই এই বন থেকে কিছু কাজ তো কেটে নিয়ে আয় বাবা। ওরে বাবা, আমরা তোকে সঙ্গে করে নিয়ে এসেছি, আমি তোকে কথা দিচ্ছি তোকে সঙ্গে নিয়ে আমরা বাড়ি ফিরবো। তুই অমত হোস না, তুই কিছুক্ষণের জন্য গিয়ে কিছু কষ্ট ভেঙে নিয়ে আয় বাবা। দুঃখে যাবে তো তুমি, তাড়াতাড়ি যাও কষ্ট ভাঙতে। জামা? আমি জামা নিয়ে কি করব? জামা নিয়ে কি করবি বাবা? জামা নিয়ে কি করবি তুই? যা বাবা, মনাই কথা দিচ্ছি। জামা নিয়ে কি করবো বলো? দুঃখের রোগ কে হে বাঘে
তোমরা কি কানে শুনতে পাও না নাকি কান কালা হয়ে গেছে? বলছি আমাদের তো মন মধু ভরে গেছে, তাই আর এখানে বিলম্বর কোন প্রয়োজন নেই। চলো আমরা সবাই এখন বাড়ির দিকে রওনা দিই। বলছিলাম কি সহদেবর সাহেব, ওই দুঃখে জঙ্গলে গেল, একটু দেরি করলে হতো না? আমি যেটা বলবো সেইটা তোমরা শুনবে, আর আমার অবাধ্য হলে এই দুঃখের মতো তোমারাও শাস্তি পাবে, ভীষণ ভীষণ ভয়ঙ্কর শাস্তি। শোনো শোনো বড়াই, আর এখানে বিলম্ব নাই প্রয়োজন। চলো আমরা এই মুহূর্তে, যখন আমাদের নৌকা পরিপূর্ণ হয়ে গেছে, আমরা এই মুহূর্তে ডিঙ্গা ছেড়ে চলে যাই আমাদের দেশের দিকে। বলছি যে একটু লেট আজিকন, আমি তো বলেছি আর কোনো বিলম্বের প্রয়োজন নেই। চলে এসো চলে এসো, সবাই আমার সঙ্গে আমার পিছে পিছে চলে এসো। আমরা এই মুহূর্তে এই নৌকা ছেড়ে আমরা চলে যাব ওই পরিজ হাটে। তাহলে পূর্ণ জোয়ারে নৌকা ছেড়ে দেব এখন। শোনো বাজিগণ, আরে যাওয়ার সময় বলে যাই দক্ষিণ নয় আপনার কাছে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম সেই প্রতিজ্ঞা আমি পালন করতে চলেছি। আমার নৌকার মন মধু ভরে গেছে, আর ওই দুঃখে ওই পরে কাষ্ট ভাঙতে গেছে। ওই দুঃখকে ধরে নিয়ে তোমার নরবলি পূজা তুমি নিয়ে যাও, রাই মানে তুমি নরবলি পূজা নিয়ে নাও। মাঝিগণ আর বিলম্বের প্রয়োজন নয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি নৌকা ছেড়ে চলো, যাবো আমরা সেই পরি ঘাটে। ওরে আপন দোষে রে সব হারাইলি মনে তুই, দোষ দিবি আর কাহারে, আপন দোষে আপন দোষে রে সব হারাইলি মনে তুই, দোষ দিবি আর কাহারে, আপন দোষে রে সব হারাইলি মনে তুই, দোষ দিবি আর কাহারে রে। গুরুর পাশে সাধিতে ভজিতে যদি
श्रीमान रणजित प्रधान मध्यम पुत्र लव प्रधान दस टाका गोपाल नायक दस टी टाका पुरस्कार कर लें ठीक आछे कहाँ
প্রাণে কাঁদে রে, ও প্রাণে কাঁদে রে, এই পথে যেতে গেলা, ও প্রাণ কাঁদে রে, ও প্রাণ কাঁদে রে, ওই পথে জঙ্গলে কষ্ট ভাঙতে গিয়েছে, তুই ওকে ধরিয়ে নে, ধরিয়ে নে। সদাজি, সদাজি, জলদি করে তুলে নে।